হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। সন্ধ্যাবেলায় চলে এসেছি আর অনেকদিন আমার শরীরটা ভালো যাচ্ছে না বলে তোমাদের সামনে ভিডিও করতে পারছিলাম না। আজকে ভাবলাম একটু ভিডিও করি, যেহেতু দেবাংশুকে আমার প্রত্যেকদিন পড়াতে হয়, ও স্কুলের CW কাজ থাকে, HW কাজ থাকে, তো সেগুলো আমি করাই বাড়িতে, আর ওর কোনো টিচার নেই। যেহেতু তোমাদের দাদাভাই পড়ায়, আমিও পড়াই, দুজনে পড়াই, আর সেই জন্য ভাবলাম যে একটু ওর পড়াটা আর যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব কি পড়ছে এখন। দেবাংশু কি পড়ছো? ইতিহাস। ইতিহাস মানে সাবজেক্টের নাম বলো। সোশ্যাল? ও তিনটে বই একত্রে, মানে সোশ্যাল বলে একটা সাবজেক্ট আছে, সেখানে সায়েন্স, হিস্ট্রি আর জিওগ্রাফি তিনটে সাবজেক্ট একত্রে, ওই জন্য একসঙ্গে সোশ্যাল সাবজেক্টটা পড়ছে। তাহলে ও কেমন কি পড়ছে আমি ওকে পড়াচ্ছি এখন। এখন কি পড়ছো গো বাবু? সায়েন্স। ও সায়েন্সটা পড়ছে আর ওকে একটু পড়া ধরছি। ও পড়াটা হয়ে যাক, তারপর তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করব। এখন আজকের আমি শুধু একটু পড়াটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তাহলে ব্যাং কোথায় বাস করে? ব্যাং জলে আর স্থলে বাস করে, সেই জন্য ব্যাংকে কি বলা হয়? হ্যাঁ, ব্যাংকে কি বলা হয়? উভচর প্রাণী। আর দেবাংশু দেখতে পাচ্ছ এই পায়ে যে দাগগুলো, ওর হাতের দাগগুলো, ও আসলে ছোটবেলায় যখন ওর 1.5 বছর বয়স ছিল আর তখন ও আলতা খেয়েছিল, সেই আলতা খাওয়ার ফলে, ও আলতা খাওয়ার জন্য ওর গায়ে একটু পয়জন বেরিয়েছে আর এই ফোসকা ফোসকা দাগগুলো হয়েছিল, আর সেখান থেকে এই দাগগুলো কিন্তু একদমই মিলে না ওর পায়ে হাতে। তাহলে কেমনটা পরিমাণ দুষ্টু ছিল তাহলে ভাবো, ও আলতা খেয়ে নিয়েছে, ঢক ঢক করে আলতা খেয়ে নিয়ে, ও চকলেট ভেবে, তখন জানতো না তো, খুবই ছোট, সেই জন্য ও আলতা খেয়েছিল। ওর গায়ে দেখো কত দাগ, ওর হাতে পায়ে দাগগুলো ওঠেনি, এখনো পড়ছে। তাহলে পড়ো। তাহলে ব্যাংক কয় প্রকার বাবা? কি কি বলো তো? তাহলে সোনা ব্যাংক আর কুনো ব্যাংক। তাহলে সোনা ব্যাংক কোথায় থাকে? আচ্ছা পড়ে না, তা আচ্ছা ঠিক আছে পড়ে না। সোনা ব্যাংক জলে থাকে আর কুনো ব্যাংক ডাঙায় থাকে। ব্যাঙাচি কাকে বলে? ব্যাঙের বাচ্চাকে ব্যাঙাচি বলে। ব্যাঙ কোথায় ডিম পারে? ব্যাঙ জলে ডিম পারে। না মুখস্থ হয়ে গেছে, একটু ভালো করে মুখস্থ করো। না সত্যি মুখস্থ হয়ে গেছে, একটু ভালো করে মুখস্থ করো, তোমাকে যখন ধরবো তখন আবার পারবে না। সত্যি পারবে, সত্যি পারবে, দেখি। আচ্ছা তোমাদের সামনে দেখা যাক, দেবাংশু আজকের স্টাডি করে, ও এই পেজটা স্টাডি করেছে, বইয়ের এটা কত? 102 নম্বর পেজ, তাই তো বাবু? 102 নম্বর পেজে। তাহলে আচ্ছা কয়েকটি আঁশহীন মাছের নাম বলো। শিঙি, মাগুর, ট্যাংরা ইত্যাদি। আচ্ছা আমার দিকে, আমি বই তুলে নিচ্ছি বন্ধুরা, কেননা ও দেখে বলবে, তাই তোমাদের সামনে রাখলাম, ও পিছনে থাকবে। তাহলে কয়েকটি আঁশহীন মাছের নাম কি হলো বাবা? শিঙি, মাগুর, ট্যাংরা ইত্যাদি। আচ্ছা ব্যাঙ কি ধরনের প্রাণী? ব্যাঙ জলে ও স্থলে বসবাস করে বলে ব্যাঙকে উভচর প্রাণী বলা হয়। হ্যাঁ, তাহলে ব্যাঙ জলে ও ডাঙায় বা উভয় জায়গায় বাস করে বলে ব্যাঙকে উভচর প্রাণী বলে। ব্যাঙ কয় প্রকার ও কি কি? ব্যাঙ দুই প্রকার, সোনা ব্যাঙ ও কুনো ব্যাঙ। আচ্ছা দেখো ক্যামেরার সামনে আমি বইটি রেখেছি, আর ওই বইয়ের পিছনে কিন্তু দেবাংশু বলছে, তোমরা দুটোকে ফলো করো তাহলে দেখতে পাবে। দেখো ও না দেখেই বলছে। আর ব্যাঙাচি কাকে বলে? ব্যাঙাচি কাকে বলে? ব্যাঙের বাচ্চাকে ব্যাঙাচি বলে। আচ্ছা ব্যাঙের বাচ্চাকে কি বলে তাহলে? ব্যাঙ কোথায় ডিম পাড়ে? ব্যাঙ জলে ডিম পাড়ে। বাহ, তুমি তাহলে বানানগুলো বলতে পারবে। ব্যাঙ বানান কি বলো তো? বেজাফুল আকার উঙ্গ হয় আর বয়জফুল আকার অনুসারও হয়। তাহলে ব্যাং কি হলো? বয়জফুল আকার অনুসার ব্যাং। আচ্ছা গুড, তাহলে এবার একটাও পড়েছে। তাহলে সোনা ব্যাং কোথায় থাকে? সোনা ব্যাং, সোনা ব্যাং জলে ও স্থলে থাকে।
তোমাকে কি বলে যে সোনা ব্যাঙ কোথায় থাকে? তাহলে জলে স্থল থাকে। সোনা ব্যাঙ তাহলে কোথায় থাকে? আর কোন ব্যাঙ? ডাঙায়। তাহলে সোনা ব্যাঙ জলে, আর কোন ব্যাঙ? ডাঙায়। ঠিক আছে, দেবাংশুর এই মাঝের সাবজেক্টটা, এই সোশ্যাল সাবজেক্টটা পড়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। বন্ধুরা, দেবাংশুর পড়াটা হয়ে গেল, আর আমি আজকে ওকে কি পড়ালাম সোশ্যাল, তুমি এই বইটা দেখতে পাচ্ছ, আর ওইটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তাহলে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করো, আর ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থেকো। হ্যাঁ ফ্রেন্ডস, ওর এই পড়ানো হয়ে গেছে, অন্য অন্য সাবজেক্টগুলো পড়েছে, এটা বাকি ছিল একটু পড়িয়ে দিলাম। টাটা।